হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই এখন দেখছো, মানে ফেসবুকে সবাই দেখতেই পেয়েছো যে একটা জায়গায় কুকুর দেখলো আর পিটিয়ে মারা হয়েছে। তারপরে ট্রেন্ডিংয়ে ছিল একটা বুড়ি 63-63 বলে ওকে খাপানো হতো। আর রিসেন্টলি আলিগড়ের একটা বাচ্চা মেয়েকে কীভাবে মানে কী করা হয় সবাই তোমরা দেখছো, সেটা নিয়ে আমরা একটা ভিডিওর মাধ্যমে প্রতিবাদ জানাতে চাই। আমাদের প্রতিবাদটা করা উচিত। তো আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে অন্তত যদি 100 জনকেও পৌঁছাতে পারি এই মেসেজটা, যদি তারা সচেতন হয়, যদি তাদের মধ্যে কোনো মানসিক চেঞ্জ আসে, তবেই আমাদের ভিডিওটা ঠিক হয়েছে বলে মনে করবো। তো তোমরা ভিডিওটা প্লিজ শেয়ার করো আর ভিডিওটা দেখো। দাদা, আপনার সামনে একটা মেয়েকে এরকম ডিস্টার্ব করা হলো, কিছু অ্যান্সার দিলেন না, কী ব্যাপার? কী আর বলবো, সে ফালতু ছেলে, অভদ্র ছেলে, এদের কাজ না থাকলে যা করে এরা, তো তাতে আমার আর কী বলার আছে। আরে দাদা, আপনি ভিডিও তুলতে ব্যস্ত আর আপনার সামনে একটা মেয়েকে এরকম ইয়ে করা হচ্ছে? আরে দাদা, এসব এখন তো ঝুঁক পড়েছে, সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, লাইক কমেন্ট পাবো, শেয়ারও হবে অনেক, নাম পাম হবে আমার, এখন তো যুগ এগুলো ভালো হবে। হ্যাঁ, কি দাদা, ভালো লাগলো? হেভি ভালো লাগলো। মেয়েটা ভালো ছিল? মেয়েটা হেভি ছিল। আচ্ছা, আপনি দেখে প্রোটেস্ট না করে মেয়েটার পিছনে চলে গেলেন কেন? আরে না, এরকম মাল তো আগে পাওয়া যায় না, অতিগঙ্গে একটা হাতটা ধুয়ে নিলাম। এটা যদি আপনার বাড়ির কোনো মেয়ে বউয়ের সাথে হতো দাদা, আপনার মায়ের সাথে বা বোনের সাথে? সিরিয়াসলি পুরো দেশটাকে নোংরা করে দিল। হ্যাঁ, কি যে বলি, মানে এই হিন্দু নিয়ে রাজনীতি, কেউ তো আমার মুসলিম নিয়ে রাজনীতি, মানে এই জিনিসটা কি যে হচ্ছে বুঝে মানে বোঝাই যাচ্ছে। হ্যাঁ, যে সিটে বসে সে দেশটাকে সব বরবাদ করছে, মানে যে লঙ্কাই আসছে সেই রাব, কি করে নিজে জিনিসটা হচ্ছে তুই দেখ, তোরা কি করে নিজে পকেট ভরবো শুধু সেই। দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো, কি হয়েছে বলুন, আপনারা কেউ ভোট দিয়েছিলেন আদৌ? মানে এই সব ভোট ফোট দিয়ে কি হবে, তাহলে এই কথাগুলো বলে কি হবে?
ভিডিওটা কিরম লাগলো, ভিডিওটা ভালো লেগেছে নিশ্চয়ই ভিডিওটাকে শেয়ার করুন সবার সাথে, আর সবার কাছে এই মেসেজটা পৌঁছে দিন। আর যদি কিছু না করতে পারেন, শুধুমাত্র ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার থেকে একটু উত্তর দিন। থ্যাংক ইউ।